Superfast Headlines, sponsored by Shubham Hospital and Diagnostic Center Private Limited, Kuchbihar. শেষমেশ মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে দক্ষিণ দিনাজপুর জেলায় বাম ঐক্যে ফাটল। মালদায় বাম ঐক্যে ফাটল, দ্বিচারিতা করছে সিপিএম, অভিযোগ আরএসপির। ময়নাগুড়িতে শত বিজেপিতে যোগদানকারী 200+ কর্মীর ফের তৃণমূলে যোগদান। প্রার্থী পছন্দ না হওয়া তৃণমূলে দুই গোষ্ঠী কন্দল, ধূপগুড়ি মোড়ঙ্গায়। কালচিনের দশিংপাড়ায় বুনো হাতি হানায় ভাঙল দুটো ঘর। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোচবিহার 1 নম্বর ব্লকের সুস্তবাড়ি গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস। ধূপগুড়ি সহ জলপাইগুড়ি জেলা জুড়ে মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হতে শান্তিপূর্ণভাবে। চোপড়ায় গুলিবিদ্ধ আহত যুবককে নিয়ে আশাহর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। মাথাভাঙ্গা এসএসবি 34 নম্বর ব্যাটেলিয়নে উদ্যোগ অনুষ্ঠিত হল রক্তদান শিবির। মাথাভাঙ্গা 2 নম্বর বিডিও অফিসে হলো পঞ্চায়েত নির্বাচন নিয়ে বৈঠক। মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকে 9 নম্বর জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী তৃতীয় লিঙ্গের পিঙ্কি বর্মণ। চোপড়া ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে ধিক্কার দিচ্ছে। মনোনয়ন জমা দিতে গিয়ে বিতর্কের মুখে পড়লেন হেভিওয়েট তৃণমূল কংগ্রেস প্রার্থী আব্দুল জলিল আহমেদ। জাতি শংসাপত্র দিতে গরিমসির অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে। জলপাইগুড়িতে ভাওয়াইয়া গানের মাধ্যমে মনোনয়নপত্র জমা দিলেন জেলা পরিষদের প্রার্থী। দিনের কাজের বকেয়া টাকার দাবিতে আইএনটিটিইউসির অবস্থান বিক্ষোভ। মাথাভাঙ্গা তৃণমূল অফিস দখল করল কংগ্রেস। মালদা সুজাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ 17 জন সদস্য যোগ দিলেন কংগ্রেসে। সর্বভারতীয় নিট পরীক্ষায় সফল হয়ে নজর কাড়ল মালদার রুমাইশা মারিয়া। তীর ধনুক হাতে রেল লোকো মালদহের আদিনা স্টেশনে। মনোনয়ন দিলেন ডুয়ার্সের নাগেশ্বরী চা বাগানের খুন হয়ে যাওয়া তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্ত্রী। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দিনহাটে 1 নম্বর ব্লকের বিডিও অফিসে চলছে মনোনয়ন জমা নেওয়ার কাজ। সদ্যজাত শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করল ইংরেজবাজার থানার পুলিশ। টিকিট না পেয়ে বিজেপিতে যোগদান করলেন আইহো অঞ্চলের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান। সুপারফাস্ট হেডলাইনস, sponsored by Shubham Hospital and Diagnostic Center Private Limited, Kuchbihar.